हेलो गाइस, आज के आबार एक नतून वीडियो निये एसेछी और आज के आम्रा जाच्छी आंदामान। आजकेर वीडियोते आमी बोलबो कोलकाता थेके आम्रा कीभावे पोर्ट ब्लेयर पहुँचे गेलाम और पोर्ट ब्लेयारे आम्रा की घुरे देखलाम। ताहले चलुन गल्पटा बला शुरू करी। आमादेर चेक इन टाइम छिलो भोर 4:30 नागाद, ताई आम्रा भोर रातेई बेरिये पड़लाम बाड़ी थेके। एयरपोर्ट पहुँचे चेक इन करे निये आम्रा एकटु खावा दावा करे निलाम, तारपर पहुँचे गेलाम फ्लाइटेर काछे। फ्लाइटे उठे प्रथमेई जानलार पासेर सीटटी दखल करे निलाम। बाइरे तखनो भोरेर आलो ठिकठाक फोटेनि, आर जखन भोरेर आलो फुटलो देखलाम आम्रा एकदम मेघेदेर माझे। নামার কিছুক্ষণ আগে থেকে দেখতে পাচ্ছিলাম ওই আন্দামানের দ্বীপপুঞ্জগুলো, যেগুলো বেশ ভালো লাগছিল দেখতে। তো জানলার পাশের সিটটি দখল করতে কিন্তু আপনিও একদম ভুলবেন না। বাইরে বেরিয়ে দেখলাম আমাদের গাড়ি চলে এসেছে, ঝটপট গাড়িতে উঠে পড়লাম আর রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। হোমস্টেতে পৌঁছে রুম পেয়ে গেলাম আর রুমটা ছিল কিছুটা এরকম। রুমে প্রয়োজনীয় সব কিছুই ছিল, শুধু ছিল না বলতে সমুদ্রের ভিউ, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম কারণ মেক মাই ট্রিপে লেখা ছিল যে এটা সি ভিউ রুম। বাথরুমটাও ঠিকঠাক ছিল, গিজারের ব্যবস্থাও পেয়েছিলাম আর এদিকে ছিল একটা বারান্দা। চলুন এবারে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি ঘুরতে। আজকে স্কুটি নিয়ে নিয়েছি, আজকে পুরো স্কুটিতে ঘুরব আর এখান থেকে আমরা স্কুটিটা নিয়েছি। এনারা মোটামুটি রেট বলছেন 600 টাকা। ফাইনালি আমরা 550 টাকায় বাইকটা পেলাম আর বাইকার এখানে রেডি। তো প্রথমেই আমরা চলে যাব সেলুলার জেল দেখতে। এটাই সেই বিখ্যাত সেলুলার জেল, যার প্রবেশ মূল্য 30 টাকা পার হেড আর টাইমিং সকাল 8:45 থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার 1:30 থেকে 4:00 পর্যন্ত। ঢুকেই ডান দিকে একটা মিউজিয়াম মতো করা আছে আর জেলের এখানে একটা ছোট প্রোটোটাইপ করা আছে, যেখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে 7টা উইং নিয়ে জেলটা কীরকম দেখতে ছিল। জেলে ঢোকাটা হয়তো আমাদের কাছে একটা ঘোরার জায়গা, কিন্তু এখানে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে ভেতরে কয়েদিদের কিভাবে রাখা হতো আর কিরকম অত্যাচার করা হতো। এই যে সিটগুলো দেখছেন, এখানে বসে আগে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হতো, যেটা নাকি এখানকার একটা প্রধান আকর্ষণ ছিল, কিন্তু কোভিডের পর থেকে সেটা বন্ধ হয়ে যায়। কিছুটা এগিয়ে ডান দিকে দেখতে পেলাম ফাঁসি ঘর। এটা পুরো কাঠের তৈরি একটা ঘর আর তিনজনকে একসাথে ফাঁসি দেওয়ার এখানে ব্যবস্থা করা আছে। পাশের একটা সিঁড়ি দিয়ে নেমে দেখে নিলাম ফাঁসি ঘরের নিচের অংশটি। এটা হলো কর্মশালা, যেখানে দেখানো আছে যে বিভিন্ন কয়েদিরা কি কি ধরনের কাজ করত আর তাদের ওপর কি অত্যাচার করা হতো। মেনলি দেখলাম এখানে দেখানো আছে যে নারকেল থেকে কিভাবে নারকেল তেল তৈরি করা হতো। এই যে আর্চগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর পিছনেই কিন্তু জেলের একটা একটা ঘর। চলুন এবারে জেলের ভেতরটা ঘুরে আসি। আর এখানে যদি আপনারা গাইড নিতে চান, 200 টাকা রেট, মানে একটা ফ্যামিলির জন্য একটা গাইড 200 টাকা। তো আমরা গাইড নিয়ে নিয়ে আমরা এমনি ঘুরে ঘুরে দেখলাম, মানে মোটামুটি বোঝা যাচ্ছে, লেখা আছে সব জায়গায় কোনটা কি। তো সেই অনুযায়ী আপনারা যদি একটু স্টাডি করেন তাহলে বোঝা যাচ্ছে যে কোথায় কি। জেলের ঘরগুলো দিনের বেলাতেও যেন একটা একটা অন্ধকূপ। এর বাইরের লকিং সিস্টেমটা অদ্ভুত, মানে কেউ চাইলে নিজের থেকে খুলতে কিছুতেই পারবে না। দেখুন হ্যাশটা কিন্তু একদম দেওয়ালের এক সাইডে আছে আর ওখানে তালা লাগিয়ে দিলেই আর খোলার কোনো ব্যবস্থাই নেই।
জায়গাটা এত অন্ধকার, মানে বাইরে এত আলো তাও অন্ধকার, তো এখানে আমি 1 ঘন্টাও হয়তো থাকতে পারবো না। বছর বছর এখানে স্বাধীনতা সংগ্রামীদের কীভাবে রাখা হতো ওনারাই জানেন। আর পুরোটা ঘুরে দেখলাম, মানে এখানে একটা আলাদা ফিল আছে, মানে এখানে এলে আপনারাও ফিল করতে পারবেন যে কী কী অত্যাচার হতো বা কীভাবে ওদের রাখা হতো। এগুলো অনেক রিনোভেট করা হয়েছে। আর ওদিকে একটা সেকশন যেটা আপনাদেরকে একবার দেখিয়ে নিই, যেটা এখনো আগেকার মতোই আছে। এই জায়গাটা এখনো রিনোভেশন হয়নি, সেই চুনসুরকির দেওয়াল বা ভগ্ন দশা দেখেই আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন। তবে স্ট্রাকচার কিন্তু এক, প্রত্যেকটা উইংয়ের স্ট্রাকচার সেম। সেলুলার জেল আপনাদের কেমন লাগলো, আমি আপনাদের কতটা দেখাতে পারলাম জানি না, আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আবার সিঁড়ি দিয়ে চলে গেলাম ওপরের ফ্লোরে। যদিও জেলের কক্ষগুলো সেমই ছিল, কিন্তু এই মাঝের জায়গাটিতে লক্ষ্য করলাম বিভিন্ন রাজ্য থেকে আসা বিপ্লবীদের নাম এখানে খোদাই করে রাখা আছে। আর এই কয়েকটা লিস্টের মধ্যে বেশ কয়েকটা নাম আমাদের কিন্তু সকলেরই খুব পরিচিত। এরপর আবার চলে গেলাম ওপরে, জেলের ছাদ থেকে দেখে নিলাম অসাধারণ সমুদ্রের ভিউ। সবটা দেখে যখন আমরা নিচে নেমে এলাম, বৃষ্টি তখন শুরু হয়ে গেছে। এখানকার ওয়েদারটা একদম আনপ্রেডিক্টেবল, একটু আগেই রোদে মানে স্কার্ফ জড়াতে হচ্ছিল, আবার এখন বৃষ্টি পড়ছে। জেলের অপোজিটেই দেখতে পাবেন বীর সাভারকার পার্কটি, হাতে সময় থাকলে একটু হেঁটে ঘুরে দেখবেন, বেশ ভালো লাগবে। এরপর আমরা চলে এলাম নাভাল ম্যারিন মিউজিয়াম। তো এখানে 50 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে ঢুকে পড়তে হবে, আর টাইমিং সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রথমে বাইরেটা ঘুরে দেখে নিই। বাইরে একটা পার্ক টাইপের আছে যেখানে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। তো মোস্ট ইন্টারেস্টিং যেটা লাগলো সেটা হচ্ছে একটা ব্লু হোয়েলের স্কেলিটন রাখা আছে। বাইরে চারিপাশটা একটু দেখে নিয়ে আমরা চলে গেলাম প্রথম রুমটার দিকে। রুমে ঢুকেই দেখলাম এটা একটা এসি রুম, আর চারিপাশের দেওয়ালে বিভিন্ন ডকুমেন্টস এখানে আছে, মানে আপনারা যদি পড়তে ভালোবাসেন সব পড়ে দেখতে পারেন। আমি আবার রুমটার থেকে তাড়াতাড়ি একটু বেরিয়েই পাশের রুমগুলোতেও দেখলাম সেম, তো সেগুলোতে আমি আর ঢুকলাম না। তারপরে যে রুমটা ছিল সেটা ছিল একটা অ্যাকোয়ারিয়াম, বিভিন্ন ধরনের মাছ এখানে, স্টারফিস, জেলিফিস অনেক কিছুই ছিল। তো সেগুলো মোটামুটি দেখে নিয়ে তারপরের রুমটাতে চলে গেলাম, যেখানে ছিল কোরাল আর শাঁখের ভ্যারাইটি। এর পরের রুমটাতে দেখলাম জারোয়াদের সংস্কৃতিকে কিছুটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এখন যে মিউজিয়ামটা দেখলাম অত ঘটা করে আসার মতো নয়, মানে ঠিকঠাক আর কি। তো এবারে আমরা হোটেলে চলে যাব, তারপর লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। রেস্ট নিতে নিতে কখন যে সন্ধে হয়ে গেল আমরা বুঝতেই পারিনি, এতটা টায়ার্ড ছিলাম। এরপর বেরিয়ে আমরা প্রথমেই চলে গেলাম কর্বিন স্কোপ বিচে। স্কুটিটা রেখে আমরা হাঁটতে হাঁটতে চললাম বিচের দিকে। এই লাইটিংগুলোর মাঝ দিয়ে হাঁটতে একটা দারুণ ফিল হচ্ছিল। চারিপাশটা একটু পায়ে হেঁটে ঘুরেই আবার আমরা বেরিয়ে পড়লাম। তো এই বিচের বাইরেই একটা বাঙালি খাবার জায়গা আছে, ওখানে বেশ মন ভরে বাংলা কথা বলে লঙ্কা দেবেন, ভালো করে ভাজবেন, এসব বলে দিয়ে নিয়েছি রোল। তো এখন রোলটা খেয়ে দেখি কোথায় আবার যাওয়া যায়।
নেক্সট আমরা চলে এসেছি ফ্ল্যাগ পয়েন্টের কাছে, আর এখানে একটা মন্দিরও আছে, তো এই মন্দিরটা আমি আপনাদের কাল সকালে দেখাবো। এই ফ্ল্যাগ পয়েন্টের কথা হয়তো এখনও অনেকেই জানেন না। এখানে নেতাজি 1943 সালে প্রথমবার পতাকা উত্তোলন করেছিলেন, আর সেই স্মৃতিকে জাগিয়ে রাখার জন্যই তার 75 বছর পর এই ফ্ল্যাগ পয়েন্টটি স্থাপন করা হয়। প্রায় 150 ফুট উঁচু এই পতাকা বলতে পারেন পোর্ট প্লেয়ারের সৌন্দর্যের মুকুটে আরেকটা পালক যোগ করেছে। আর জায়গাটার অ্যাম্বিয়েন্স যদি বলেন, আমি বলবো অপূর্ব। একদম সমুদ্রের পাশে সমুদ্রের গর্জন, সাথে একটা মৃদুমন্দ মিউজিক আর চারিদিকে লাইটিং, সব মিলিয়ে আমার তো বেশ ভালো লেগেছে। এরপর আমরা চলে এলাম মারিনা পার্ক। এটা কিন্তু আর পাঁচটা পার্কের থেকে একদম আলাদা। অন্য জায়গায় যেমন আমরা দোলনা দেখতে পাই বা বিভিন্ন ধরনের রাইড, এখানে কিন্তু দেখলাম বেশ কিছু ব্যায়াম করার জিনিসপত্র রাখা আছে। অনেকেই বিকেলের এক্সারসাইজটা সেখানে সেরে নিচ্ছেন। এটা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের একটা বেস্ট প্লেস বলতে পারেন। এছাড়াও পুরনো দিনের কামান থেকে শুরু করে বিপ্লবীদের বহু স্মৃতিচিহ্ন এখানে দেখতে পাবেন। পার্কটা অনেক বড়, চারিপাশটা একটু ঘুরে নিয়ে তারপর আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ কালকে সকালে আবার সানরাইজটা দেখতে হবে। তো সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি আমরা সানরাইজ পয়েন্ট, সানরাইজ দেখবো বলে। তো মেঘও আছে কিছুটা, আর ওইখান থেকে মনে হচ্ছে সানরাইজটা হবে। সানরাইজ পয়েন্ট থেকে সানরাইজ দেখব, তাই ঝটপট চলে এলাম সানরাইজ পয়েন্টে। কিন্তু এখানে এসে দেখলাম ওই ব্যাপারটা নেই, মানে সমুদ্রের ওই পার থেকে সূর্যটা যে উঠছে সেটা দেখতে হলে আপনাদের চলে যেতে হবে ফ্ল্যাগ পয়েন্টে। আর এখানে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা তো যে কোনো জায়গায় দেখা যাবে। তো কিছুটা হতাশ হয়েই আমরা চললাম ফ্ল্যাগ পয়েন্টের দিকে। আমরা এখন চলে এসেছি ফ্ল্যাগ পয়েন্ট। কাল রাতে এতটাই ভালো লেগেছিল যে ভাবলাম দিনের আলোতে একবার দেখে আসি। এখানে এসে ফিল করেছিলাম যে এখান থেকে আমরা সূর্যোদয়টা স্পষ্ট দেখতে পেতাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনাদের সূর্যোদয়টা মিস না হয়। এবার দেখে নেব ফ্ল্যাগ পয়েন্টের পাশের যে মন্দিরটি কালকে আমরা ছেড়ে গিয়েছিলাম। মন্দিরের চূড়ায় এবং চারিপাশে বেশ সুন্দর কারুকার্য করা আছে। মন্দিরটা ঘুরে নিয়ে ভাবলাম বীজটাই কেন আর বাকি থাকে। সত্যি বলতে এই মিষ্টি রোদে স্কুটিতে চড়ে ঘুরতে বেশ লাগছিল, আর এই দিনের আলোতে জায়গাগুলো ঘুরে দেখতে আরও ভালো লাগছিল। এগুলো কালকে খোলা ছিল, আজকে অবশ্য এখন সকাল 7টা বাজছে ওই জন্য খোলেনি। আর এখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিও হয় মনে হয়, এগুলো দেখে তাই মনে হচ্ছে। সকালেই পৌঁছে গেছিলাম সানরাইজ পয়েন্ট, কিন্তু তারপর আমরা যে জায়গাগুলোয় গেলাম দেখলাম সেখান থেকে ভিউটা আরও ভালো। তার মানে আপনারা যদি সানরাইজ দেখতে চান, আমি বলবো ওই ফ্ল্যাগ পয়েন্ট বা এই বিচে চলে আসুন, আপনারা অনেক ভালো দেখতে পাবেন। আন্দামানে যেটা চোখে পড়ার মতো সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতি মুহূর্তে বীজটা দেখলাম ক্লিন করা হচ্ছে, এবং শুধু বীজই নয়, এখানকার প্রতিটা মানুষই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কিন্তু খুব সচেতন। বীচের বাইরের দোকানটা থেকে নিয়ে নিলাম এক কাপ গরম গরম চা আর ব্রেড টোস্ট। জায়গাটাকে টাটা করে সোজা বেরিয়ে গেলাম হোমস্টের উদ্দেশ্যে। ফিরতে ফিরতে দেখে নিলাম সেই সব জায়গাগুলো যেগুলো রাতের অন্ধকারেও বেশ ভালো লেগেছিল।
স্কুটিতে ঘোরার এটা কিন্তু একটা বড় সড় অ্যাডভান্টেজ। যেখানে খুশি যখন খুশি দাঁড়িয়ে পড়ুন আর নিজের মতো এনজয় করুন। না, আর দেরি নয়, এবারে চলুন সোজা হোমস্টে, কারণ আজকের মেন ঘোরাঘুরিই তো বাকি। আজকে আমরা মেনলি ঘুরে দেখব নর্থ বে আর রস আইল্যান্ড, যেটা এই পোর্ট ব্লেয়ার থেকে বোটে করে যেতে হবে। তো এই নর্থ বে আর রস আইল্যান্ডের ভিডিওটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। নেক্সট ভিডিওতে আমি এটার ডিটেলস দেব, বোটের ভাড়া কত ছিল, ওখানে পৌঁছে আমরা কী কী ওয়াটার অ্যাক্টিভিটি করলাম বা ওখানে কী কী ওয়াটার অ্যাক্টিভিটি হয়, কী খেলাম, কী কী ঘুরে দেখলাম সমস্তটা আপনাদের জানাবো। তার জন্য চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নিন, যাতে ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। যদিও এনার্জি মাইনাসে চলে গিয়েছিল, ভাবলাম চিড়িয়াতাপুর সানসেটটা দেখেই চলে আসি, তাই ঝটপট ম্যাপে সেট করে নিয়েই বেরিয়ে পড়লাম। এখানে যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ, মনে হচ্ছিল যেন পাহাড়ি কোনো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। শেষমেশ পৌঁছে গেলাম চিড়িয়াতাপু, আর ওখানে সানসেট দেখলাম বললে ভুল বলা হবে, কারণ মেঘে বেশিরভাগটাই ঢাকা ছিল। তবে চারিপাশটা বেশ মনোরম। আমরা অবশ্য আর বিচের দিকটায় গেলাম না, এখান থেকেই যেহেতু সানসেটটা ভালো মতো দেখা যাচ্ছিল। এখানে আরও একটা জায়গা আপনারা দেখে নিতে পারেন, সেটা হলো মুন্ডা পাহাড়। তবে দিনের আলো থাকতে থাকতে বা একটু রোদ থাকতে থাকতে ওখানে যাওয়া বেটার, পাহাড়ে উঠতে নামতে বেশ কিছুটা সময় যাবে। চলুন এবারে ফিরে যাওয়া যাক, আজ সকাল থেকে আমরা প্রচুর ঘোরাঘুরি করে ফেলেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই সিরিজের এটাই আমার ফার্স্ট ভিডিও। এরপরে আবার প্রচুর প্রচুর ভিডিও আসতে চলেছে, আর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।